দিন যাবৎ সোশ্যাল মিডিয়ায় এই ভিডিওটা বেশি ভাইরাল হচ্ছে যে ফরকিয়া করতে গিয়ে তারা দুজন আটকা পড়ে গেছে অর্থাৎ অনেকে বলছে আল্লাহর একটা লীলা খেলা আল্লাহর গজব সোজা কথা হচ্ছে এটাই কিন্তু বিষয়টা হচ্ছে যে এই বিষয়টা হচ্ছে এই ভিডিওটা হচ্ছে ইন্দোনেশিয়ার একটা ভিডিও আপনার শেষ পর্যন্ত দেখেন আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এই ভিডিওটা হচ্ছে একটা ইন্দোনেশিয়ানের ইন্দোনেশিয়ার থেকে এই ভিডিওটা তৈরি হয়েছে এবং ইন্দোনেশিয়া পরকিয়া সংখ্যা এত এত বেশি যেটা অহর হচ্ছে অহর অহর হচ্ছে এখন ওখানে পরকিয়া বন্ধ করার জন্যই মূলত এটা একটা শর্ট ফিল্ম হিসাবে তৈরি করা হয়েছে যাতে মানুষ ভয় পায় ইন্দোনেশিয়াতে যেন মানুষ ভয় পায় আল্লাহকে মানে আল্লাহকে ভয় পায় যে আল্লাহ চাইলে তোমাদেরকে পরকিয়া করা অবস্থা এভাবে আটকে দিতে পারে সো আপনি আপনার সহ সহধর্মিনীকে নিয়ে কতটুকু বিশ্বাস করেন আপনি আপনার সহধর্মিনীকে বিশ্বাস করেন তো কমেন্টস করুন আমি আমার আল্লাহ তালার কাছে লাখো শুক্রিয়া যে আমি আমার সহধর্মী ধর্মিনীকে অবশ্যই বিশ্বাস করি এবং তার মতো একজন স্ত্রী আল্লাহ তালা আমার কাছে আমার ভাগ্যে এনেছে আলহামদুলিল্লাহ আসলে আমি সত্যি আল্লাহ তালার কাছে হাজারো শুক্রিয়া যে আল্লাহ তালা আমাকে এমন একজন সহধর্মিনী দিয়েছেন যাকে আমি অন্ধ বিশ্বাস করতে পারি আমি পৃথিবীর যে প্রান্তে থাকি যেখানেই থাকি না কেন সে কিন্তু আমার ভালোবাসা মূল্যায়ন করতে জানে এবং সে আমার জন্যই সব কিছু করতে পারে এবং আমি সাক্ষ্য দিচ্ছি অর্থাৎ হচ্ছে যে কাল কেয়ামতের ময়দানে কিন্তু স্বামী স্ত্রীর সাক্ষ্যটা খুবই খুবই গুরু গুরুত্বপূর্ণ হয়ে উঠবে আমি সাক্ষ্য দিচ্ছি যে আমার সহধর্মিনী এমন কিছু করেনি বা এমন কিছু করে না যে কিছুতে আমি কষ্ট পাবো এবং আমার মন ভেঙে যাবে আমি সুক্রিয়া জানাচ্ছি আমার সহধর্মিনীর এই আচরণ এবং এই ভালোবাসাতে আপনার সহধর্মিনী কেমন অবশ্যই কমেন্টস করবেন আমার সহধর্মিনী এখন আমার কাছে নেই হয়তো আপনারা বলবেন যে হ্যাঁ তাকে খুশি করার জন্য করছি মূল মূল্য তো তাই নয় উপরে আল্লাহ আছে নিচে জমিন আছে আমি সত্যি সত্যি যেটা বাস্তব সেটাই বলেছি আমি আলহামদুলিল্লাহ আমার সহধর্মিনী অনেক অনেক অত্যন্ত ভালো একটা মানুষ এবং তার মতো এরকম আমি কখনো পাইনি বা এই ধরনের মানুষ হয় কি জানি না অনেক আছে স্বামী স্ত্রী অনেক ঝগড়া করে অনেক কিছু করে এখন পর্যন্ত সে কখনো আমার চোখের দিকে তাকিয়ে দুটা কথা বলার সাহস পায়নি এবং বলেনি আমাকে তার হাজবেন্ড হিসাবে যেভাবে মূল্যায়ন করা দরকার যেভাবে মর্যাদা দেওয়া দরকার ঠিক সেভাবে দিয়েছে এবং তার উপর আমার যথেষ্ট বিশ্বাস আছে যে সে জীবন থাকতে কখনোই অ মানে অন্যায় কোনো কাজে লিপ্ত হবে না সো আপনার সহধর্মিনী কেমন অবশ্যই কমেন্টস করবেন আর সকল নারীদের প্রতি অনুরোধ রইল আপনারা অবশ্যই তা আপনার হাজবেন্ডকে মূল্যায়ন করবেন আপনার হাজব্যান্ডের জন্য যা যা কিছু করা দরকার করবেন এমন কিছু করবেন না যে কিছুতে আপনার হাজবেন্ড কষ্ট পাবে মন ভেঙে যাবে এবং আপনি আল্লাহর কাঠগড়াতে আপনাকে দাঁড় করাতে পারবেন এবং আপনি জবাব দিতে পারবেন না